মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার দিবাগত রাত 2টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে শ্রীমঙ্গল রেলগেটে একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় এই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না বলে জানা যায়। এটা কিসের কিসের ট্রাক? বালু ট্রাক না? রেল ক্রসিং এর দায়িত্বরত গেটম্যান উপস্থিত না থাকায় এবং রেল ক্রসিং এর গেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান উপবন এক্সপ্রেসের অ্যাটেন্ডেন্ট। শব্দ শুনে তো আমরা নামলাম সবাই। ট্রেনটা যখন স্টেশনে রেল গেট ক্রস করে তখন তো এখানে তো আপনার নিশ্চয়ই গেট আছে, গেটটা কি ফালানো ছিল? আপনি কি ফালানো দেখছেন? এভাবে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে উপবন এক্সপ্রেসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। যতটুকু নিউজ হয়েছে মনে হয় না যে ফালানো আছে ওইখানে, মানে গেটটা ফালায় নাই, এই জন্য ক্রসিং এ ওরা দাঁড়ায় ছিল। আর ওরা ওই যে বাচ্চা ছেলেবেলে হেলপাররা মেবি ড্রাইভ করতেছিল, গেটটা ফালানো হয় নাই। এই দুর্ঘটনার পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পর থেকে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।